এই মাফিয়া সাম্রাজ্যের পতনের একেবারে দ্বার প্রান্তে আমরা এসে গেছি আমরা এখানে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাকবে এখানে কোনো রাজতন্ত্র চলবে না এই তো পরিবারের মধ্যে এই যে ক্ষমতা শেখ পরিবার তা না হইলে জিয়াউর রহমানের পরিবার এটা হবে না তরুণরা আর কত রক্ত দেবে বাংলার মাটি আর কত লালে রক্তে রঞ্জিত হবে এটাকে স্টপ করা দরকার ওনাকে যে বলা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে বাহিনীর পক্ষ থেকে বিমান বাহিনীর পক্ষ থেকে দিস ইজ দা টাইম ইউ স্টপ ইট কারফিউতে প্রচলিত আইন হচ্ছে যে কারফিউর ভিতর যদি কেউ বেরিয়ে আসে তাকে শুট অ্যাট সাইট গুলি করে মেরে ফেলা এটা হচ্ছে কারফিউর আইন ওনারা কি এই যারা কারফিউ ভঙ্গ করে বেরিয়ে আসতেছে তাদেরকে মেরে ফেলবেন এ ধরনের কথা এ ধরনের হুমকি প্রচ্ছন্ন হুমকি এগুলো ঠিক না সেনাবাহিনী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাদের এটা বুঝতে হবে যে তারা সারা পৃথিবীতে পিস করে বেড়ায় আর বাংলাদেশে শান্তি নেই বাংলাদেশে দেখেন যে গত পনেরো বিশ দিন ধরে কি ঘুরে যাচ্ছে সেখানের আপনার জনগণের আহ খাদ্যের কোনো নিশ্চয়তা নাই সেখানে আপনার জীবনের নিশ্চয়তা নাই সেখানে তথ্য এই যে দেখেন প্রবাসী দুই কোটি প্রবাসী তারা জানতে পারছেন না তাদের প্রিয়জন তাদের আত্মীয় স্বজন কি অবস্থায় আছে এই যে তথ্য বিচ্ছিন্ন করে দেয়া যোগাযোগকে বিচ্ছিন্ন করে দেয়া এটা মানবাধিকার হরণ করা এটা একটা বড় ধরনের অপরাধ এই অপরাধের বিচার করা হবে টুডে আর টুমরো এখানে এই যে এই এই গ্রুপটা এই সন্ত্রাসী গ্রুপ এই সন্ত্রাসী মন্ত্রী এই যে সচিব এরা এই দশ পনেরো বছর ধরে যে লুটপাট যে অন্যায় অবিচার করেছেন এটার বিচার এই দেশের জনগণ করবে কোন প্রক্রিয়ায় করবে সেটা হয়তো এই মুহূর্তে বলা যাবে না তবে এইটা একটা নিশ্চিত সেটা বাহিনীর বুঝতে হবে শেখ হাসিনার পতন হবেই দুই হাজার তিন হাজার ছাত্র মেরে তরুণকে হত্যা করে কোন লোক ক্ষমতায় থাকতে পারে না বাঙালিরা অতটা কাপুরুষ না সুতরাং তাদের জনগণের সাথে আসা দরকার তাদের একটা নৈতিক দায়িত্ব আছে আপনি সবকিছুরই একটা নৈতিক দায়িত্ব থাকে একটা অর্গানাইজেশন হিসাবে একটা ইনস্টিটিউশন হিসাবে যে এইখানে তার সামনে তার সামনে যদি পুলিশ তরুণ তরুণী এই শিশু এদেরকে হত্যা করে তার কি কোনো নাই সে কি সেই মির্জাফরের মতো নিরপেক্ষ থাকবে সিরাজের পক্ষেও নাই আবার লর্ড ক্লাইভের পক্ষেও নাই আমি তো নিরপেক্ষ ছিলাম তাদের এখন যেটা রাইট থিং সে রাইট থিং করতে হবে রাইট থিং কি তারা ভালো মতো জানে যে তারা যে প্রধানমন্ত্রীকে বলা যে আপনার এই আপনার কোনো আদেশ আমরা নিব না এই কারণে আমরা নেব না আপনার আদেশগুলি আনলফুল আন এটা জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে জনগণকে যদি শেখ হাসিনা অর্ডার দেয় যে তোমরা পঞ্চাশ হাজার লোক মারো তারা কি মারবে তারা কি মারবে এ বললে তো হবে না এইটার লিঙ্গার করাটা তাদের জন্য ভুল হচ্ছে এটা কাট ইট ক্লিন ইমিডিয়েটলি তাদের উচিত হবে ফরমেশন মিটিং করে আবারও ফরমেশন মিটিং করে এই দরবারে এই সব আলোচনা করে দরকার নাই দে শুড টেক এ ডিসিশন যে হোয়াট টু ডু হাউ টু সেভ দিস কান্ট্রি এটা তো আপনার যেমন একটা পরিস্থিতি হচ্ছে যে এখানে একটা জটিলতা সৃষ্টি করে এমন হতে পারে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত নাম উল্লেখ করে বলি তাদের এইখানে একটা ইনভেশনের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে যেভাবেই হোক এবং আছে বলে তো অনেকে মনে করেন যে অনেকেই মনে করেন যে এইখানে ভারতীয় কমান্ডো আছে ভারতীয় সৈন্য আছে এটা তো বিভিন্ন রকমের তথ্য উপাত্ত আসছে যেহেতু আমাদের এখানে সেই প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে ছিল ছিল আছে তার সত্ত্বেও আমরা গত কদিন যে জোয়ার দেখতে পেলাম যে আন্দোলন দেখতে পেলাম যে স্বাভাবিক ভাবে আহ আন্দোলনকারীদের বিচরণ দেখতে পেলাম এই আপনি কি মনে করেন কিনা কালকে কোনোভাবে এই বাধাগুলি তাদেরকে আটকাতে পারবে কিনা বা এই সেনাবাহিনীর এরকম তাদেরকে আটকাতে পারবে কিনা এই জায়গায় আপনার কাছে কি মনে হয় কারণ কালকে কোনোভাবেই কোনোভাবেই এই যে জনগণ জেগে উঠেছে যে ব্যাপক যে একটা গণ অভ্যুতান হয়েছে এটাকে সেনাবাহিনী পুলিশ বাহিনী কোনো বাহিনীর পক্ষে আর দমন করা সম্ভব না তবে যে জিনিসটা হতে পারে যে এইখানে সেনাবাহিনীর মধ্যে যে অংশটা একেবারে এই শেখ হাসিনার প্রতি অনুগত তারা হয়তো হত্যাকাণ্ড চালাতে পারে আমার সেইখানেই দুঃখ যে তরুণরা আর কত রক্ত দেবে বাংলার মাটি আর কত লালে রক্তে রঞ্জিত হবে এটাকে স্টপ করা দরকার ওনাকে যে বলা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনীর পক্ষ থেকে বিমান বাহিনীর পক্ষ থেকে দিস ইজ দ্য টাইম

এই আওয়ামী লীগের ভিতরে কিছু মিথ্যুক আছে একটা ডাক্তার আছে সে বলে যেটা কি অন্ধ বধির কয়শ লোক অন্ধ হয়ে গেছে একটা যে তরুণ কিশোর আপনার যুবক এরা অন্ধ হয়ে গেছে এই রাবার বুলেটের ফলে এই এই ক্ষতি অপরণীয় ক্ষতি এই ক্ষতি আপনি কিভাবে হবে একটা ছেলে যদি দুই চট অন্ধ হয়ে যায় তার জীবনটা কি কি কারণে সে শুধু বলছে যে বৈষম্য করা যাবে না এই বৈষম্য করা যাবে না মুক্তি যুদ্ধ যুদ্ধ করেছি করেছি। হত্যা করেছি আর সেই বৈষম্য কথাই তো এই ছাত্ররা বলছে তাদেরকে আপনি গুলি করে দিলেন আপনার এক মিনিট ওই এই ক্ষমতায় থাকার অধিকার নাই আপনি জোর করে আছেন এখন সেরা বাহিনী যদি ওনার বংশবোধ হয়ে আসে তাহলে হবে কি সেরা বাহিনী ওই পুলিশ বাহিনীর মতো হবে যেমন যে পুলিশ বাহিনীর কথা দাবি উঠছে অ্যাবলিশ করে দেওয়া এবং অ্যাবলিশ হয়ে যাবে এই পুলিশ বাহিনীর প্রত্যেকটা সদস্যকে চাকরিচ্যুত করে পেনশন না দিয়ে বিদায় করে দিতে হবে বাকিরা যারা হত্যা করছে তাদেরকে হত্যা মামলায় অভিযুক্ত করতে হবে অনেক এভিডেন্স আছে দেশে বিদেশে বাঙালিরা সেই এভিডেন্স কিন্তু তারা কিন্তু লিপিবদ্ধ করছেন ওনারা ভাবছেন যে আমরা হত্যা করে আমরা গুলি করে পার পেয়ে যাব পার পাবেন না দেয়ার আপনার অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা হয়ে গেছে আরো হবে আরো মামলা হবে দেশে দেশে মামলা হবে যেখানে যেখানে এই সব এই সব লুটেরা এই যে প্লেনে করে আইসে আশ্রয় নিতেছে সেই সব জায়গায় মামলা হবে তারা কোথাও থাকবে না বাঙালি জাতিকে এই ভাবে বন্দি করে রেখে তাদেরকে সর্বনাশ করে দিয়ে কত মায়ের বুক খালি হয়েছে ভাবতে পারেন ভাবতে পারেন কত মায়ের বুক খালি হয়েছে কত পিতা চিরকালের জন্য পঙ্গু হয়ে গেলে মানসিক ভাবে যে তার সাতারো বছরের পুত্রটাকে ধরে নিয়ে রাস্তায় গুলি করে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে কিন্তু আর একটা জিনিস দেখতে পেয়েছি আমি শেষ মন্তব্যটা শুনে আজকের অনুষ্ঠানে শেষ করে দর্শক শেয়ার করবেন অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যে আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে আগুন দেওয়া হয়েছে এবং এগুলির উপরে আক্রমণ করা হয়েছে যেমন পাঁচটি গার্মেন্টস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আহ যে একটা থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে আন্দোলনকারীরা এই মুহূর্তে এই ধরনের ঘটনাগুলি কেন করতে গেল বলে মনে করেন আন্দোলনকারীরাই করেছে বলে মনে করেন কিনা তদন্ত ছাড়া তো কিছু বলা যাবে না আর আমরা তো এই মুহূর্তে আমি তো দেশে নাই দেশে থাকলে হয়তো আরো কিছু তথ্য পেতাম তবে এনায়তপুর সিরাজগঞ্জের ওইখানে কত আপনার বিএনপির ছেলেকে ওইখানে ক্রস ফায়ার করা হয়েছে আপনি জানেন বহু লোককে ক্রস ফায়ার করা হয়েছে গুম করে দেওয়া হয়েছে সুতরাং এইখানে মানুষের একটা পুলিশের প্রতি মানুষের একটা ছিল আপনার ঘৃণা ছিল সহিংসতা ছিল সেই সহিংসতার প্রকাশ হয়েছে আপনি দেখেন টেকনাপে ওসি প্রদীপ কয়শো লোককে খুন করেছে খুন ক্রস ফায়ারের নামে খুন করছে ওসি প্রদীপের বিচার করছে বা বিচার করবে করে নাই আপনার এই যে এই যে সাত এটা যেটা বললেন আহ জিয়া হাসান সাহেব যেটা বললেন যে সেভেন মার্ডার নারায়ণগঞ্জের তাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে কনভিক্টেড করা হয়েছে কিন্তু সেই সে রায় তো কার্যকরী হয় নাই কত বছর হয়ে যাচ্ছে রায় তো কার্যকরী হয় নাই এইখানে উনি খুনি পালেন খুনি দুর্বৃত্ত লুটেরা চোর বদমাস এই সব লোকগুলিকে উনি একত্রিত করে একটা মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলছে এই মাফিয়া সাম্রাজ্যের পতনের একেবারে দ্বার প্রান্তে আমরা এসে গেছি আমরা এখানে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাকবে এখানে কোনো রাজতন্ত্র চলবে না এই যে পরিবারতন্ত্র দুই পরিবারের মধ্যে এই যে ক্ষমতা শেখ পরিবার তা না জিয়াউর রহমানের পরিবার এটা হবে না এখানে সবাইকে সবাইকে আসতে আসতে হবে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া এই যে আপনি দেখেন শেখ হাসিনা পলিটিক্যাল পার্টির আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তিরিশ বছর ধরে সবাই চায় এটা তো সবাই তো বিশ্বাস করে না এই যে আপনার এই যে বিএনপির বিএনপির যে তারেক রহমান কোন যোগ্যতায় কোন প্রক্রিয়ায় উনি আজকে ভাইস প্রেসিডেন্ট এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট কারণ ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন ওনার বাপ প্রেসিডেন্ট ছিলেন এটাই যদি যোগ্যতা হয় তাহলে আপনি রাষ্ট্রতন্ত্র চালু করে দেন আমি মনে করি কি আমাদের প্রকৃত গণতন্ত্রে ফিরে যেতে হবে এবং আমাদের এই পরিবারতন্ত্রের এই যে রাষ্ট্রতন্ত্রের এই যে আপনার প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত পরিবারতন্ত্র হয়ে গেছে ইউনিয়নের চেয়ারম্যান উনি যদি মারা যান অন্য কোনো কারণ হয় তার ছেলে মেয়ে কিবা স্ত্রী কিবা ভাই ওখানে আসে এই ছোট ছোট পরিবারগুলি বাংলার জনগণকে সুশে খাচ্ছে নির্যাতন নিপীড়ন গ্রামের ভিতরে যা হচ্ছে সেটা ভাবা যায় না